ম্যাডাম চলে গেছিল মাঝখানে। হ্যাঁ চলে গিয়েছিল, কারণ হচ্ছে জুমে হচ্ছে আমাদের একটা নির্ধারিত সময় থাকে, ঠিক আছে? আমাদের তো ওই সময়টা শেষ হয়ে গেলে পরে এমনি এমনি কেটে যায়, আমাদের কিছু করার থাকে না। আমাদের সময় হচ্ছে তোমার 45 মিনিট আসলে থাকে সব মিলিয়ে আর, তো ওইটা শেষ হয়ে গেলে অটোমেটিকলি কেটে যায়, আমরা তো প্রত্যেকে জানি, তো এই জন্য আসলে শেষ হয়ে গেছিল। কিন্তু আমি এটা একটু বুঝিয়ে শেষ করি, ঠিক আছে? তা না হলে আবার এটা অসম্পূর্ণ থাকবে, তো আবার ক্লাস আসতে আসতে আমরা ভুলে যাবো। আরো কোশ্চেন ছিল, হ্যাঁ, তো এই যে দেখো, যে জিনিসটা বুঝাচ্ছিলাম যে তৃতীয় বছরে শেষ বলেছে, তাহলে তৃতীয় বছরে শেষ বলাতে আমরা একটু খেয়াল করে দেখি, এই যে তৃতীয় বছরে শেষ 30,000 টাকা, তাহলে তৃতীয় বছরে শেষ বলাতে আমরা এখানে টাকাটা বসালাম, তাহলে এটা কয় বছর কাজে থাকবে? সবাইকে একটু নিয়ে নেই, তৃতীয় বছরে শেষ বলাতে আমার টাকাটা হচ্ছে কাজে খাটছে তোমার 1-2 বছর। এখন আসি আবার সে একই কথা, পঞ্চম বছরের শুরুতে, পঞ্চম বছরের শুরুতে বলার কারণে টাকার অ্যামাউন্টটা চলে গেল চতুর্থ বছরের শেষে, এই কারণে এন এর মান হয়ে গেল কত তোমার 1, ঠিক আছে? যেটা নিয়ে এত কিছু বুঝাচ্ছিলাম এই অঙ্কে নাই, যদি পঞ্চম বছরের শেষে বলতো তাহলে আমার টাকার অ্যামাউন্টটা কোথায় বসতো? একদম এখানে, যে পঞ্চম বছরের শেষ বললে টাকার অ্যামাউন্ট বসতো এখানে। আসলে এখানে বসতে কেন, আমাদের সময় রাখার কিছু থাকে, সময় রাখা তো শেষ হয়ে যায়, তাহলে এমনিতেও কত বসতো? 0। কোনো কিছু শেষ হয়ে যাওয়া মানে হচ্ছে সেটা কি, 0 বা 0। তাহলে আমাদের অঙ্কে এখন চতুর্থ বছর শুরু বলাতে এন এর মান চলে আসছে 1, যদি শেষ বলতো তাহলে এন এর মান আসতো 0। তো কি বলতো সেটা না বুঝে আমরা এই অঙ্কটা বুঝি, তাহলে কি বুঝলাম, এই অঙ্কটা ডিফারেন্ট, এই অঙ্কটা আসলে আমাদের এই যে এন মাইনাস টি এটা কার্যকর হচ্ছে না শুরু থেকে। কেন হচ্ছে না? কারণ হচ্ছে যে আজ, মানে আজ শব্দটা দিয়ে যখনই দেখছি যে আমরা অঙ্কটা শুরু হচ্ছে, এবং অঙ্ক পড়লে কিন্তু আমরা বুঝতে পারবো, যখন আমাদের পরীক্ষার প্রশ্ন আসবে অনেকে প্রশ্ন করতে আমি বুঝবো কি হবে, এটা ডিফারেন্ট, তুমি প্র্যাকটিস করলে তুমি অবশ্যই বুঝতে পারবা যে আমার আর 5টা অঙ্ক এক নিয়মের, কিন্তু এটা তো ল্যাঙ্গুয়েজে আলাদা, ঠিক আছে? কারণ এখানে আজ দিয়েছে বছরের শুরুতে বছরের শেষে। আরেকটা জিনিস আমরা খেয়াল করবো, ফিনান্সে আমরা যখন অর্থ সময়ের মূল্য করব, আজ বছর শেষে বছর শুরুতে প্রতি বছরের শেষে প্রতি বছরের শুরুতে এই শব্দগুলো অনেক বেশি ম্যাটার করে, এই শব্দগুলোর জন্য আমাদের পুরো সূত্রই চেঞ্জ হয়ে যায়। এই কারণে আমরা খেয়াল করে অঙ্ক করব যে না, এই অঙ্কটা ডিফারেন্ট, এই অঙ্কটা আমরা একটু দরকার হলে সময় রাখা একেই করব রাফে, তাহলে আমাদের আর ভুল হবে না। তাহলে আজকে তো আমরা এই অঙ্কটা বুঝলাম, অনেকেই আছো এটা মানে করেছো, আমি জানি যে যারা করেছো তারা বই দেখে শুধু এটা বসিয়ে করে গিয়েছে, এটা অবশ্যই সময় রাখা বুঝে করো নাই। তাদের কাজ হবে যে এই অঙ্কটা আবার আমি যে বুঝালাম, আমি জানি আমি দূরে আসি, আমি তোমাদেরকে 100% বুঝাতে পারছি না, তো তোমাদের বইতে কিন্তু এক্সপ্লেনেশন দেওয়া আছে, তোমরা আমার কথাটা তো শুনলাই, তারপরে আবার বইয়ের লেখাটা দেখো, দেখার পরে দুইটা মিলাও, মিলিয়ে দেখবে যে তুমি বুঝতে পারছো যে কেন এন এর মান গুলা এরকম চেঞ্জ হচ্ছে। শুধু প্রশ্ন পড়ো আর চিত্র দেখো আর নিজের এক্সপ্লেনেশন গুলা পড়ো, আর আমার কথা তো শুনলেই, আর আমি তো বললাম এই অঙ্কটা ডিফারেন্ট, এই অঙ্কটার সাথে অন্য অঙ্ক মিলবে না, এই জন্য এই অঙ্কটাকে আমি বলেছি যে একটু স্টার চিহ্ন দিয়ে রাখবা, যেহেতু এটা ডিফারেন্ট অঙ্ক। আচ্ছা, তাহলে আমাদের এই 16 নম্বর অঙ্কটা গেল, এখন আমরা আসি দেখো আরেকটা অঙ্ক 17 নাম্বার, কারণ আমাদের একটা হোমওয়ার্ক তোমাদেরকে দিতে হবে। 16 নাম্বারটা তো আমরা বুঝতে পেরেছি, এটা এখন আমরা বুঝে আবার খাতায় করব, আর আমি খাতার কর্নারে একটা ব্লু পেন বা রেড পেন দিয়ে তুমি এটাকে স্টার দিয়ে রাখবা। অবশ্যই ফিনান্সের জন্য আলাদা খাতা বানিয়েছে, কলেজ খুললে কিন্তু আমি খাতা দেখতে চাই, ঠিক আছে? তো হচ্ছে যে ওইখানে তুমি এই অঙ্কটাকে স্টার চিহ্ন দিয়ে রাখবা, যেহেতু 16 নম্বর অঙ্কটা কি ডিফারেন্ট, অন্য কালার কালি দিয়ে হয় রেড অথবা ব্লু দিয়ে, যাতে পরীক্ষার সময় তোমার এটা চোখে পড়ে, ঠিক আছে? আচ্ছা, এখন আসি 17 নম্বর অঙ্কে। দেখো বলেছে মনে করো তুমি প্রবাসী কল্যাণ ব্যাংকে আজ 25,000 টাকা, দেখো এখানে কিন্তু আজের ব্যাপারটা আছে, প্রথম বছরের শেষে 35,000 টাকা এবং চতুর্থ বছরের শুরুতে 50,000 টাকা জমা দিবে। খেয়াল করেছো এগুলোতে কত ধরনের ভ্যারিয়েশন? তোমাকে যে ব্যাপারটা আমি আগে বুঝাতে চেয়েছি সেই ব্যাপারটা 17 নম্বর অঙ্কে চলে এসেছে, যে
আজকে আজকের ব্যাপারটাও আছে, বছরের শেষেও আছে, আবার কি আছে বছরের শুরুতেও আছে, প্লাস আবার হচ্ছে তোমার আজকের মূল্য তোমাকে 6 বছরের পরেরটা বের করতে হবে, প্রথম বছরের শেষের মূল্য তোমাকে 5 বছরের জন্য বের করতে হবে, এবং চতুর্থ বছরের শুরুর মূল্য তোমাকে 2 বছরের জন্য বের করতে হবে। আমি কিন্তু তোমাদের মানে প্রশ্ন না দেখে এখন বলতে পারছি যে মানে সলিউশন না দেখে যে এখানে এন এর মান কি কি হবে। তোমরা এরকম করতে করতে প্র্যাকটিস যখন হয়ে যাবে তখন সবাই এন এর মান কি কি হবে সবাই বলতে পারবা, ঠিক আছে? তাহলে এই গেল এই অঙ্কটা। 17 নম্বর অঙ্কটা, এইটাতে আবার একটা জিনিস চলে এসেছে, অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি সুদ প্রদান করে, ঠিক আছে? তাই জিনিস খেয়াল করি তাহলে এই অঙ্কটা কিন্তু বিভিন্ন দিক থেকে আমাদের ডিফারেন্ট, এক হচ্ছে অর্ধবার্ষিক, আর একটা হচ্ছে কি আজ, আর একটা হচ্ছে শেষে, আর একটা হচ্ছে শুরুতে। তাহলে দেখো আমরা এই অঙ্কটার সলিউশনে চলে যাচ্ছি, একটু বুঝিয়ে দে, এটা তোমরা বাসায় একটু হোমওয়ার্ক করো, তারপর আমি আমি জানি যে এটা তো এটা তো সমস্যা হবে, আবার আগামী ক্লাসে এটা তোমাদেরকে আমি বুঝাবো, কারণ বাসায় না করলে একদমই বুঝতে পারবে না। খেয়াল করে দেখো এখানে সূত্রতে তোমার এম চলে আসছে, আবার উপরে এন এর জায়গায় এম এসেছে, এটা কিন্তু আমরা জানি অর্ধবার্ষিক শব্দটা থাকলে আমাদের সূত্রে কি চলে আসবে, আই এর নিচেও এম আসবে, আবার এন এর নিচেও কি আসবে, এম আসবে। এইখানে কিন্তু একটু তোমার অঙ্কটা ক্রিটিক্যাল হয়ে গেছে, কেন? কারণ এখানে একই তো এন মাইনাস টি, তার মধ্যে আবার এম, তো এই অঙ্কটা তোমরা হচ্ছে ডিফারেন্সটা আমি বলে দিলাম, এম কেন এসেছে সেটাও বললাম। প্রশ্নে যদি অর্ধবার্ষিক, ত্রৈমাসিক, মাসিক, সাপ্তাহিক, দৈনিক এই শব্দগুলো থাকে তাহলে আমাদের সূত্রে এম এর ব্যবহার হবে, যারা আগে ক্লাস করেছো তারা জানো এটা। প্রশ্নে যদি অর্ধবার্ষিক, ত্রৈমাসিক, মাসিক, সাপ্তাহিক, দৈনিক এই শব্দগুলো থাকে তাহলে আমাদের সূত্রে এম এর ব্যবহার হবে, সেই ক্ষেত্রে সুদের হারকে আমরা এম দিয়ে ভাগ করব আর বছরকে আমরা এম দিয়ে গুণ করব। আশা করি সবার মনে পড়ে গিয়েছে। তাহলে এই জিনিসটাই তোমরা বাসায় করার চেষ্টা করবে, এই উদাহরণ 17 আর হচ্ছে উদাহরণ 18, এই দুটো তোমাদের হোমওয়ার্ক, ঠিক আছে? কি বললাম, উদাহরণ 17 আর 18 করতে গিয়ে অসুবিধা হলে অবশ্যই আমি নেক্সট ক্লাসে বুঝিয়ে দিব, কিন্তু তোমাদের হোমওয়ার্ক হচ্ছে উদাহরণ 17 আর 18। আর আমরা তো শনিবার দিন ক্লাস করছি না, শনিবারের ক্লাসটা আমরা আজকে করছি, এটা সবাই জানো, তারপরে যদি কারো জানতে অসুবিধা হয় তো বলেই দিলাম, শনিবারের ক্লাসটাই আজকে আমরা করছি। তাহলে তোমাদের হোমওয়ার্ক থাকছে কি উদাহরণ 16, 17, 18, যেহেতু তোমাদের বেশ বড় একটা গ্যাপ আছে, একদম আবার যে মঙ্গলবারের ক্লাস। সবাই বুঝতে পেরেছো কি কি হোমওয়ার্ক? 16, 17, 18, এই কদিনের মধ্যে করে ফেলবে, আর অসুবিধা হলে অবশ্যই আমি আগামী ক্লাসে বুঝিয়ে দিই। তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ, যারা ক্লাসে জয়েন করেছে সবাইকে থ্যাংক ইউ, ইনশাল্লাহ আগামীকাল আগামী মঙ্গলবার আমরা এই অধ্যায়ের এই সমস্যাগুলো আমাদের ক্লিয়ার হয়ে যাবে।